সোনারপুরে বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্য মৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে বলে দাবি। প্রতিক্রিয়া মেলেনি নেশামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষের। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে সোনারপুরে বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্য মৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগ মৃতের পরিবারের। যুবকের দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এমনটাই দাবি, যদিও নেশামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জয়দীপ হালদারের সঙ্গে। জয়দীপ, কোনো প্রতিক্রিয়া মিলেছে ওই নেশামুক্তি কর্তৃপক্ষের? দেখো বাপি, এখনো পর্যন্ত এই হোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সোনারপুর মালঞ্চ এলাকার এই হোম বেসরকারি হোম, এটা জানা যাচ্ছে চিন্টু রায় নামে ওই গাড়ি চালক ধর্মতলা এলাকায় বাড়ি। গত 29 নভেম্বর নেশা ছাড়াবার জন্য পরিবার সদস্যরা তাকে ভর্তি করে। আজকে সকালে পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে, হোম কর্তৃপক্ষ তাদের ফোন করে ডাকে, তাদের ছেলে অসুস্থ রয়েছে। কিন্তু তাদের যেটা অভিযোগ, তারা হাসপাতালে আসে এবং দেখে যে মৃত্যু হয়েছে চিন্টু রায়ের, এবং পরিবার তখনই অভিযোগ করে চিন্টু রায়ের গায়ে একাধিক দাগ রয়েছে এবং সেই দাগ দেখে পরিবার খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে, এবং এই মর্মে সোনারপুর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়ে গিয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে যে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। কিন্তু হোম কর্তৃপক্ষ কিভাবে মৃত্যু হলো এই চিন্টু রায়ের, প্রকৃত কারণ কি, সেই কোনো কারণ কিন্তু এখনো পর্যন্ত জানাতে পারছে না। যদিও ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ বলছে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।